ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রেজিস্ট্রির পরেও বিবাহ বিচ্ছেদের মামলা করায় স্ত্রীকে গুলি করে খুন শ্বশুর শাশুড়িকে বন্দুকের বাঁধ দিয়ে মারধর হুগলি কন্যাগরে সেই ঘটনা চোদ্দ মাস পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শ্রীরামপুর আদালতের দীর্ঘ শুনানির পর বুধবার দোষী সাব্যস্ত হন স্বামী সুলতান আলী বৃহস্পতিবার হয় রায় ঘোষণা মহামান্য আদালত তিনটে সেকশনে ওকে কনভিকশন হোল্ড করেছে তিনশো দুই সেকশনেতে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আর ওই সাতাশ নম্বর যে আর্ম সেক্টরের যে ধারা আছে তাতে সাত বছরের জন্য ওকে সাজা দিয়েছে এবং এই দুটো সাজা কনকারেন্ট হিসেবেই ও জেলখানায় কাটাবে আদালতের রায় খুশি মৃতার পরিবার আমি আদালতের কাছে উপযুক্ত রায় চেয়েছিলাম আমার আইনের প্রতি খুব বিশ্বাস ছিল আমি এই রাতে খুশি গত বছরের বারোই সেপ্টেম্বর হুগলির কন্যাগরে খুন হন ছাব্বিশ বছরের শুভ লগ্না চক্রবর্তী প্রতিবেশী যুবক সুলতান আলীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল দুজনে রেজিস্ট্রি করে বিয়েও হয়ে যায় বিষয়টি জানাজানি হতেই যুবতীর পরিবারের তরফে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের হয় যুবতীকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয় বিবাহ বিচ্ছেদের মামলা যখন শেষের পথে তখনই বাড়িতে ঢুকে স্ত্রীকে গুলি করে খুন করেন ওই যুবক ঘটনার পরের দিন সুলতান আলীকে গ্রেফতার করে পুলিশ সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ হুগলি